হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে কটা গো? এখন বাজে 11টা আর এখনও আমি শুয়ে আছি। আমি সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি, মানে 8টার সময় উঠেছি। উঠে সমস্ত কাজ করে তারপরে কটা 6টা, আমি 8টার সময় উঠেছি। উঠে সমস্ত কাজ করে চা টা খেয়ে বুবলাইকে পড়িয়ে ড্রয়িং করিয়ে তারপর বুবলাই এখন বিয়ে বাড়িতে গেছে টিফিন করতে। আমি আজকে যাইনি, আমি দেখো এখনো শুয়ে আছি। ভালো লাগছে না? এই যে এসেছেন, আমি ডাকতে এসেছি, উঠছে আমাকে ডাকতে এসেছে, আমার উঠতে ইচ্ছে করছে না। বুবলাইও আবার ডাকতে এসেছে, যাই রেডি হই। হ্যাঁ মাম্মা, আমি যাই, রেডি হইনি, তারপর কথা বলছি। ঠিক আছে, রেডি হয়ে দেখো বেরিয়েও গেছি, ওখানে ক্রিকেট খেলছে দেখো অবস্থাটা। বাড়িতে এই ওদের বাড়িতে যাচ্ছি এখন, চলো ওদের বাড়িতে গিয়ে আবার কথা হবে। একটা রিচুয়াল আছে, জলে নেমে মাছ ধরতে হয় হাজবেন্ড আর ওয়াইফকে, তাই আমরা যাচ্ছি ওখানে। তো তোমরা দেখো নিয়মটা কিভাবে হয়। দেখো নতুন বউ আর বর চলেছে, দুজনে এবার পুকুরে নামবে। এটা আমাদের বেলায়ও হয়েছিল, এগুলো আর কিছুই না, এগুলো জাস্ট একটু মজা, খুব মজা হয়, সবাই মিলে মজা করে। আমি তো একদমই পুকুরে নামতে পারিনি, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। যদি আমি কোনো দিন পারি আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ওরা দেখো কি সুন্দর নেমে যাবে, দেখো নামছে এইভাবেই, ওই ওড়না মতন যে নিয়েছে ওটা দিয়েই মাছটা ধরতে হয়। এইভাবে এরমভাবে তুললেই মাছটা ওঠে। তো দেখো এটাও কিন্তু আমাদের একটা পুকুর, আমাদের এই পুকুরেই ওদের খেলাটা হচ্ছে। এটা হলো ছেলের বৌদি, ছেলের বৌদিও নেমেছে মাছ ধরতে, বউকে নতুন বউকে হেল্প করবে বলে নেমেছে। কিন্তু নতুন বউ যেমন নেমে গেছে, বৌদি একটু ভয় পাচ্ছে সাপ সাপ করে। তো সত্যি পুকুরে নামতে একটু কেমন তো লাগেই। দেখো ছোট ছোট মাছ কয়েকটা হচ্ছে, আর দেখো কয়েকটা ছোট ছোট মাছ হয়েছে, আর ওরা চিৎকার করে বলছে এই লাইলনডিকা ধরেছি, এই গ্লাস কাপ ধরেছি, এইসব বলছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু খুব মজাই হয়েছিল। দেখো এইভাবে মাছ ধরছে। এবার চারিদিক দিয়ে দেখো ওরা পুকুরটা কেটে নিচ্ছে, এইভাবে তিনবার কাটার পর তারপরে ওই জায়গাটার মধ্যেই ডুব দিয়ে স্নান করতে হয়। দেখো এই দেখো ডুব দিয়ে স্নান করতে হয়, পরে অবশ্য ঠিকঠাকভাবে স্নান করে নিতে হয়, কারণ তোমরা পুকুরের অবস্থাটা দেখে বুঝতে পারছো কি অবস্থা, পুরো জল ঘোলা হয়ে গেছে। সাদা বলে ঘুরিয়ে নিল, বলো মানুষ করো, ঠিক আছে দাঁড়া তো ঘুরছে না, দাঁড়া দাঁড়া ছাড়া
কমপ্লিট করে চলে যাচ্ছি, তোমাদেরকে আর দেখানো হয়নি কারণ এতটা ঝড় উঠেছিল, প্রচণ্ড বৃষ্টি হলো, খুব বাজে অবস্থা। একটু পরেই ও মানে বউ সাথে আসবে আমার কাছে, তো যখন ও আসবে তখন আবার তোমাদেরকে দেখাবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এর নেক্সট পার্টটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। ততক্ষণ টাটা।